আসসালাম আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার চতুর্থ অধ্যায়ের দশম নম্বর পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে প্রেম স্বদেশ প্রেম বলতে কি বোঝানো হয়েছে প্রথমে আমরা সেটা জেনে নেব প্রেম বলতে স্বদেশ প্রেম মূলত নিজের দেশের প্রতি বা মাতৃভূমির প্রতি যে ভালোবাসা দরদ অনুভূতি সেটাই বোঝানো হয়েছে স্বদেশ প্রেম যদি বলা হয় যে স্বদেশ প্রেম বলতে কি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে নিজ মাতৃভূমির বা নিজের দেশের প্রতি যে সার্বিক উন্নয়ন এবং দেশকে হাত থেকে রক্ষা করার নামই হচ্ছে স্বদেশপ্রেম তো এই স্বদেশ প্রেমের মধ্যে কি রয়েছে স্বদেশ প্রেমের মধ্যে রয়েছে যেমনকে আমরা যে দেশে বসবাস করি যেখানকার আবহাওয়া সব কিছু গ্রহণ করি তো এই যে এই দেশের প্রতি বা এই স্থানের প্রতি আমাদের যে স্বাভাবিকভাবে যে একটা ভালোবাসার সৃষ্টি হয় তো এই ভালোবাসা বা আমাদের দেশের প্রতি যে অনুভূতি সেটাকে মূলত স্বদেশ প্রেমের মধ্যে অন্তর্গত করা হয়েছে তো আমরা এই দৃষ্টিকোণ থেকেও আবার লক্ষ্য করতে পারি যে স্বদেশ প্রেমের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে দেশের সেবামূলক কাজে অংশগ্রহণ করতে পারে তাহলে এই স্বদেশপ্রেমের গুরুত্বটা কি প্রেমের গুরুত্ব হচ্ছে যেহেতু একটি কথা উল্লেখ করা হয়েছে যে হুব্বুল ওয়াতানি মিনাল ইমান অর্থাৎ দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যদি আমরা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করি দেশের প্রতি আমরা দেশের জন্য আমরা নিজের জীবনকে উৎসর্গ করি নিজের সমস্ত অর্থাৎ লোভ লালসাকে ত্যাগ করি তাহলে এর জন্য আমরা ইমানের অংশ হিসেবে এটাও একটি গুরুত্বপূর্ণ দিক অনেক ক্ষেত্রে এরকম বোঝা যায় যে কেউ যদি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ না করে তাহলে তার পূর্ণ ইমান থাকে হয় না অর্থাৎ যেহেতু সে দেশের প্রতি ভালোবাসা না করার কারণে দেশকে ভালোবাসার না বাসার কারণে সে কি সে বিভিন্নভাবে অন্যায়মূলক কাজ করে থাকে দেশের বিভিন্ন রকম রাষ্ট্রীয় সম্পদ সে নষ্ট করে এটা কিন্তু একটি খারাপ দিক আর এই খারাপ দিকের কারণে সে পূর্ণ ইমানদার হতে পারবে না এরপরে আমরা দেখেছি যে যারা দেশের প্রতি অর্থাৎ ভালোবাসা প্রকাশ করে না দেশদ্রোহী তারা দেশের বিভিন্ন রকমভাবে অন্যায় করে আমরা রাসুল্লাহ সালু সাল্লামের এই ঘটনা থেকে উল্লেখ করতে পারি যে তিনি কিভাবে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন যখন রাসল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম মক্কায় ইসলাম প্রচার করতে লাগলো তখন ইসলামের শত্রুরা তারা রাসোল্লাহ সাল্লি সাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করল এবং তাকে হত্যা করার জন্য তারা ইসলামের ঘোর বিরোধিতা করলো তো তখন রাসল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ পায় আর এই হিজরতের নির্দেশ পাওয়ার কারণে রাসোল্লাহ সাল্লাহ সাল্লাম তার মাতৃভূমি মক্কা থেকে সে মদিনায় হিজরত করেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি তার হিজরতের আগেই সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় হিজরতের নির্দেশ দেয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি অপেক্ষায় থাকেন যে আল্লাহ কখন তাকে নির্দেশ প্রদান করবে তো পরিশেষে যখন তাকে আল্লাহ নির্দেশ করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার তার মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে বলতেছে যে হে আমার মাতৃভূমি বা মক্কা আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না যদি তো আমার সজাতিরা তোমাকে তোমার কাছ থেকে আমাকে বিতাড়িত না করতো তো এছাড়াও আমরা দেখেছি যে দেশপ্রেমের সাহাবিদের সম্পর্কে মক্কার পাহাড় পর্বত বাতাস সব কিছুর অর্থাৎ নিয়ে তারা কবিতা রচনা করতেন তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে দেশপ্রেম একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দেশপ্রেমের মাধ্যমে মানুষ বিভিন্নভাবে তারা সমাজের বা দেশের বিভিন্ন কল্যাণকরমূলক বা কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করতে পারে এই জন্য আমরা সবসময় দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করব আর দেশকে যেহেতু এছাড়াও রাসুল্লাইসাল্লাম বলেছেন যে কেউ যদি দেশ রক্ষার্থে একটি রাত রিবা বা পহারা দেয় তাহলে সে ক্রমাগত এক মাস রোজা রাখার এবং সারা রাত ইবাদত করার সমান সবভাবে এছাড়াও বলা হচ্ছে যে দেশ রক্ষাকারী বা ব্যক্তির জন্য তো তারা দেশের জন্য যেহেতু বিশেষভাবে বা দেশের বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে এছাড়াও সীমান্ত সীমান্তবর্তী এলাকায় যারা দেশ রক্ষার কাজে নিয়োজিত থাকে তারাও দেশকে বিভিন্নভাবে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সবসময় সচেষ্ট থাকে এই জন্য এই কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত আমরা দেখেছি যে এই ইবাদতের মাধ্যমে অর্থাৎ দেশপ্রেমের মাধ্যমে একটি দেশপ্রেম একটি ইবাদতেরও অন্তর্ভুক্ত হয়ে থাকে স্বদেশপ্রেমের উপায় তাহলে আমরা কিভাবে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি আমরা দেশের প্রতি নানানভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি তার মধ্যে আমরা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে যে দেশের বিভিন্ন রকম প্রাকৃতিক সম্পদ অপচয় না করা দেশের যেহেতু প্রাকৃতিক সম্পদ ছাড়াও দেশের যে কোনো কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা দেশকে সার্বিকভাবে উন্নতির জন্য চেষ্টা করা এবং দেশের মঙ্গল বা কল্যাণকর কাজে নিয়োজিত হওয়া এছাড়াও দেশকে সবচেয়ে সবসময় দেশের ক্ষতি হোক বা দেশের জন্য অকল্যাণ হোক এমন কোনো কাজ না করা এভাবে আমরা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি এছাড়াও দেশকে আমরা বিভিন্ন উপায়ে ভালোবাসতে পারি যেহেতু আমরা দেখেছি যে যদি দেশের মানুষ শিক্ষিত হয় বা দেশকে দেশের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়ায় তাহলে দেশের উন্ন উন্নতি সবচেয়ে বেশি হয়ে থাকে এই জন্য সর্বাধিকভাবে আমরা দেশের মানুষকে শিক্ষার বিষয়গুলো বা শিক্ষা সম্পর্কে বিভিন্ন রকম বিষয় ধারণা দেব তো আমরা দেখলাম যে এইভাবে যদি আমরা দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করি তবে আমাদের প্রেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো প্রকাশ পাবে তো এর মধ্যে আমরা দেখে নিলাম যে প্রেমের যে মূল বিষয়গুলো সেটা তো এই ছিল স্বদেশপ্রেম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ